নিজের স্ত্রী নীতা আম্বানির 220 কোটি টাকার বার্থডে পার্টি কিংবা মেয়ের বিলাসবহুল বিয়ে, এইসব অনুষ্ঠানগুলোতে কাড়ি কাড়ি টাকা খরচ করেন মুকেশ আম্বানি। জানলে অবাক হবেন, একবার নীতা আম্বানির জন্মদিন উপলক্ষে যোধপুরের উমেদ ভবনে একটি গ্র্যান্ড পার্টি রাখা হয়েছিল। পুরো খরচা হয়েছিল প্রায় 220 কোটি টাকা। অনিল কাপুর, রণবীর কাপুর, জুহি চাওলা, প্রিয়াঙ্কা চোপড়া, সচিন টেন্ডুলকার, মহেন্দ্র সিং ধোনি, অনিল কুম্বলে, শাহরুখ খান, আমির খান সহ অনেক বড় বড় সেলিব্রিটি নীতার জন্মদিনের গ্র্যান্ড পার্টিতে পৌঁছেছিলেন। মুকেশ আম্বানি ভারত তথা এশিয়ার মধ্যে এখন সবথেকে বড় ব্যবসায়ী এবং তিনি বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে একজন। মুকেশ আম্বানি তার এই সমৃদ্ধির পাশাপাশি তার সহজ শৈলীর জন্য পরিচিত। তার মতো তার পরিবারও খুবই জনপ্রিয়, বিশেষ করে তার স্ত্রী নীতা আম্বানি। তিনি তার ব্যয়বহুল শখের জন্য শিরোনামে আসেন। বলা হয়ে থাকে নীতা আম্বানির পুরো জীবনটাই যেন বিলাসিতায় মোড়া। তার দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বিলাসিতার ছাপ স্পষ্ট। তিনি কোটি টাকা মূল্যের বাথরুম ব্যবহার করেন। তিনি যে বাথরুমটি ব্যবহার করেন তার খরচ কোটি টাকার কাছাকাছি। নীতা আম্বানির ব্যবহৃত এই বাথরুমটি এন্টিলিয়ার সবচেয়ে বিলাসবহুল বাথরুম। সূত্রের খবরে এই বাথরুমে এমন কিছু জিনিস আছে যা অত্যাধুনিক। তবে নীতা আম্বানির এই বাথরুমটির বিশেষত্ব হলো এটি পরিবেশ বান্ধব। দেয়ালে বিশেষ স্ক্রিন সেভার রয়েছে যেটিতে স্নান করার সময় প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করা যায় এবং এটি মোবাইলের মাধ্যমেই নিয়ন্ত্রণ করা যায়। এছাড়া মুকেশ আম্বানির বাংলোর এই বাথরুমের তাপমাত্রাও কম্পিউটারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। পাশাপাশি বাথরুমে রয়েছে গানের সুব্যবস্থা। শুধু বাথরুমে নয়, আম্বানি পরিবারের গোটা বাড়িটি আধুনিকতা ও বিলাসিতায় মোড়া। এই বাড়িটির প্রতিটি ঘরের তাপমাত্রা নিয়ন্ত্রিত হয় কম্পিউটারের মাধ্যমে। এছাড়াও বাড়িটিতে প্রতিটি সদস্যের জন্য রয়েছে একটি পার্সোনাল রুমের পাশাপাশি প্রাইভেট মুভি থিয়েটার, জিম, স্পা, ড্যান্স স্টুডিও, ইয়োগা সেন্টার, পার্লার, লঞ্চের সুবিধা, লিফট, সুসজ্জিত গার্ডেন, হেলিপ্যাড, আইস হাউস সহ কার পার্কিংয়ের সুবিধা। আম্বানি পরিবারের এই বিলাসবহুল বাড়িটি মুম্বাইয়ের সমুদ্রের পাড়ে অবস্থিত। 27 তলার এই বাড়িটি মুম্বাইয়ের একটি অন্যতম আকর্ষণ বলা চলে। ব্যবসা আর উদ্যোক্তা পরিচয়ের আড়ালেও নীতা আম্বানি বরাবরই তার রাজকীয় জীবনধারা এবং বিলাসী শখের ব্যাপারে আলাদা। কোটি টাকার শাড়ি পরা, লাখ টাকার চা খাওয়া কিংবা দামি জুতা ব্যবহারের কারণে নীতাকে নিয়ে আলাদাভাবে চর্চা হয়। কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী নীতা আম্বানি এমনই জীবনযাপন করেন যে তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এমন কেউ নেই। এমন কথাও জানা যায় যে নীতা বিশ্বের সবচেয়ে দামি পানি পান করেন। 750 মিলিলিটার এই পানির বোতলের দাম প্রায় $60,000, বাংলাদেশি মুদ্রায় যা 60 লাখ টাকার বেশি। তাহলে নীতা যে পানি পান করেন তার এক ঢোকের দাম কত পড়ে ভাবতেই চোখ কপালে ওঠার অবস্থা। তাছাড়া সন্তানদের পেছনেও অনেক খরচ করেন মুকেশ আম্বানি। কন্যা ঈশা আম্বানির বিয়েতে ভাড়া করা হয়েছিল 200টি বিমান, যা রীতিমতো সৃষ্টি করে অনন্য এক রেকর্ড। ঈশার বিয়ের অতিথিদের যাতায়াতের জন্য এই ব্যবস্থা করেছিলেন বাবা মুকেশ আম্বানি। উদয়পুর বিমানবন্দরে দিনে 19টি বিমান চলাচল করে, কিন্তু আম্বানির এই আয়োজনে ফ্লাইট ওঠানামা করে প্রায় 10 গুণ। শুধু বিমান নয়, শহরের সব 5-স্টার হোটেল বুকিং দিয়েছিলেন আম্বানি। দেশি বিদেশি অতিথিরা ছিলেন সেখানে। বিমানবন্দর থেকে যাতায়াতের জন্য জাগুয়ার, মার্সিডিস বেঞ্চ, পোর্শে, অডি, BMW গাড়ি ছিল ছড়াছড়ি। সেই সময় আনন্দ ঈশার বিয়ের কার্ডের একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে একটি ডিজাইনার বক্সে 4টি কার্ড দেখা যায়। জানা যায় ওই 4টি কার্ডের একটির মূল্য নাকি 3 লক্ষ কোটি, অর্থাৎ 4টি কার্ডের মূল্য 12 লক্ষ। আনন্দ পিরামল এবং ঈশা আম্বানির বিয়ের কার্ডের সে বাক্স খুলতেই শোনা গিয়েছিল গায়ত্রী মন্ত্র। সে সঙ্গে ছিল সোনালি রঙের জৌলুস, যা দেখলে চোখ ধাঁধিয়ে যায়।